হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, দেখতে দেখতেই কিন্তু ঈদ প্রায় চলেই আসলো। আজ রোজার 22 রোজা শেষ হয়ে 23 রোজাতে পড়লো। বন্ধুরা, সুপারস্টার শাকিব খান এবং আবরাম খান জয় বাবা ছেলে দুজন মিলে প্ল্যান বানাচ্ছিল যে ঈদে এবার কী কী করা যায়, কী কী করে দাদিকে সারপ্রাইজ দেওয়া যায়, বাবাকে সারপ্রাইজ দেওয়া যায়, মাকে সারপ্রাইজ দেওয়া যায়। দুজন মিলে এই বুদ্ধি যখন করছিল, শাকিব খান বলছিল যে আমরা তাহলে ঈদটা কোথায় করব, জয় বলছিল ঈদ আমরা গুলশানের বাসাতেই করব, মাম্মাও তো বলেছে যে এবার গুলশানে সবার সঙ্গে একসঙ্গে ঈদ করবে তুমি দেখনি। জয়কে অবাক করে দিয়ে শাকিব খান বললেন, তাই নাকি, মাম্মা কোথায় বলেছে, তোমাকে বলেছে? জয় বলে, আরে না না, মাম্মা তো মিডিয়ায় বলে দিয়েছে, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল এবার ঈদে আপনি কী রান্না করবেন, ঈদে আপনি কোথায় থাকবেন, কী কী করবেন, শাকিব খানের জন্য কী রান্না করবেন, জয়ের জন্য কী রান্না করবেন। শাকিব খান হেসে দিয়ে বলল, তাই নাকি, তুমি আবার এগুলোও দেখো বসে বসে। জয় বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সব দেখি তো। মাম্মা তখন হেসে হেসে বলছিল, না না, আমি আমার পরিবারের সঙ্গে ঈদ করব, জয় তার পরিবারের সঙ্গে ঈদ করবে, এটাই তো মাম্মা বলছিল, আর পরিবার মানে তো আমাদের বাসাই, দাদু দাদি তুমি। কথাটা শুনে হেসে দিল শাকিব খান। আচ্ছা, তাহলে আর মাম্মা কী রান্না করবে বলেছে? জয় বলে, মাম্মা বলেছে জয় তো শ্যামাই খেতে খুব পছন্দ করে, আর তাই জন্য আমি জয়ের জন্য শ্যামাই রান্না করব, আর শাকিব তো মাটন পোলাও পছন্দ করে, সেজন্য আমি মাটন পোলাও রান্না করব। আর তোমার দাদা দাদু কী রান্না করবে তা বলেনি? না না, দাদা দাদু কী রান্না করবে সেটা তো মাম্মা বলবে না, মাম্মা কী রান্না করবে সেটাই তো মাম্মা বলবে। তুমি একটা বোকা ছেলে, কিচ্ছু বোঝো না। তোমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি কী রান্না করবা, তখন তুমি বলে দিবা জয়ের জন্য আমি কাবাব রান্না করব, জয়ের জন্য কেক পেস্ট্রি বানাবো, পাস্তা বানাবো, চিকেন ফ্রাই বানাবো, ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, এগুলো বলবা, ঠিক আছে? মাম্মা তো বলেছে মাটন আর শ্যামাইয়ের কথা, তোমাকে জিজ্ঞেস করলে তুমি এগুলো বলবা। শাকিব খান বলেন, আরে আমি কি মেয়ে মানুষ নাকি তোমার মাম্মার মতো, এগুলো তো তোমার দাদু রান্না করবে, আমি কেন রান্না করব। জয় বলে, তুমি একটা বোকা ছেলে, রান্নার কোনো ছেলে মেয়ে নেই, মা বলেছে সব রান্না সবাই করতে পারে, আর তুমি দেখো না সব বড় বড় বাবুর্চি পৃথিবীর সব বড় বড় ছেলেরা, তুমি একটা বোকা ছেলে, কিচ্ছু জানো না, শুধুমাত্র অভিনয় করতে জানো, অভিনয় তাও ভালো করে জানো না, মাম্মা তোমার চাইতে আরও ভালো বেশি অভিনয় করতে জানে। এ কথা শুনে শাকিব বললেন, তাই, তোমার মাম্মার কাছ থেকে তাহলে আমাকে একটু অভিনয় শিখতে হবে। জয় বলে, মাম্মা বলেছে সব কিছু আমি, আমার যা কিছু সব শাকিবের কাছ থেকে শিখেছি, শাকিব খানের কাছ থেকে শিখেছি, তুমি দেখোনি? শাকিব খান বলেন, তাই নাকি, মাম্মার যা কিছু সব শাকিব খান কাছ থেকে শিখেছে, এটাও বলেছে মাম্মা? জয় বলে, হ্যাঁ, মাম্মা তো ভালো মানুষ, তাই সব বলে দেয়, তুমি তো কিচ্ছু বলে দাও না মাম্মার কথা, সব কিছু লুকিয়ে রাখো, সব কথা তো আমাকেই তোমাকে মনে করিয়ে দিতে হয়। তুমি কি মাম্মার জন্য শপিং করেছো? সবার জন্য তো শপিং করেছো, মাম্মাকে কিছু কিনে দিয়েছো? কিচ্ছু কিনে দাওনি, তাহলে কখন শপিংয়ে যাবা বলো? এবার অপু আসতেই চুপ হয়ে গেল শাকিব অপু দুজন, জয় দুজনেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও সবাই।